যতগুলো কোর্স করেছি, যে ভক্তি শাস্ত্রের থেকে আরম্ভ করে টিচার ট্রেনিং, ভক্তি কি বলে টিচার ট্রেনিং অফ ভক্তি শাস্ত্রী, আর এছাড়া অনেক যে কোর্সগুলো আমি করেছি, আমি মায়াপুর ইনস্টিটিউটের আন্ডারেই করেছি। এবং আমার মনে হয় আমাকে বহুদিন যাবৎ শ্রীপাদ অতুল কৃষ্ণপ্রভু বলছিলেন, তুমি পড়ানো শুরু করো না, যে আমার তো পড়ানোর সময় নেই, কারণ অন্যান্য সেবা দিয়ে দিয়েছেন আপনারা। তো আজকে মনে হয় মায়াপুর ইনস্টিটিউশনের এই উৎসবে এসে আমার এত আনন্দ হচ্ছে যে আমার প্রভুর কথা মনে পড়ছে এবং আরও অনেক নেতৃস্থানীয় আমার শিক্ষাবর্গের কথা মনে পড়ছে, যে অ্যাটলিস্ট আমি কিছু করার বা কিছু বলার আপনাদের সামনে সুযোগ পেয়েছি। এবং সেজন্য আমি এখানকার আয়োজকদের অনেক ধন্যবাদ জ্ঞাপন করি। শিল প্রভুপাদ যে সাতটা বিশেষ উদ্দেশ্য দিয়েছেন স্তনের জন্য, এই স্তন কেন তৈরি হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে সুকল্পিত এবং নিয়ন্ত্রিতভাবে সিস্টেম্যাটিক্যালি খুব ভালো করে শাস্ত্র অধ্যয়ন করার জন্য এই স্তন তৈরি হয়েছে। আমি একজন খুব বড় ইউনিভার্সিটি চ্যান্সেলরের সঙ্গে কথা বলছিলাম কলকাতায়, রবীন্দ্রনাথ ইউনিভার্সিটির উনি চ্যান্সেলর, খুবই স্বনামধন্য ব্যক্তিত্ব। তিনি প্রভুপাদের খুব গ্লোরিফিকেশন বা স্তুতি করছিলেন। তিনি বলছিলেন শিক্ষা এখন আগেকার মতো শিক্ষা নেই, শিক্ষা হচ্ছে হৃদয় পরিবর্তন করার জন্য শিক্ষাকে তৈরি করা হয়েছিল, বা শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে হৃদয় পরিবর্তন করা, এবং সেটা বরাবরই বিষ্ণু কেন্দ্রিক ছিল, সেটা এখন জীবিকা কেন্দ্রিক হয়ে গেছে। এবং তিনি বলছিলেন যে ইনস্টিটিউশনের একটা মূল আধার হচ্ছে গ্রন্থ। এবং তিনি বলছিলেন যে আপনাদের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ এত বুদ্ধিমান ব্যক্তিত্ব, তিনি জানেন যে বই না দিলে, লেখনী না দিলে, শাস্ত্র না দিলে সেই ইনস্টিটিউশন বা সেই সংস্থা থাকতে পারবে না। সেজন্য শিল প্রভুপাদ বলেছেন যে যদি ইসকনকে জানতে হয়, আমাকে জানতে হয়, তাহলে আমার গ্রন্থে সবকিছু দেওয়া আছে। আমার কিছুক্ষণ আগে তারা প্রভুপ্রভু উনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছিলেন, তখন আমি চিন্তা করছিলাম প্রভুপাদের কিছু লীলা। প্রভুপাদের কাছে একজন জনৈক রিপোর্টার এসে জিজ্ঞেস করছেন প্রভুপাদকে যে আপনার ইনস্টিটিউশনে বা আপনার মন্দিরে আমি দেখি সব ইয়াং ছেলে মেয়েরা আর সব মাঝ বয়সী, কিন্তু ধর্মীয় স্থানে সাধারণত খুব বৃদ্ধ লোকেরা যায়। এবং প্রভুপাদ খুব আনন্দের সঙ্গে এবং গম্ভীরতার সঙ্গে বলেছিলেন যে আমার এটা শুধু মন্দির নয়, এটা একটা এডুকেশনাল ইনস্টিটিউট, এটা একটা শিক্ষার স্থান যেখানে সবাই পড়াশোনা করতে আসে। যেরকম কলেজে এবং ইউনিভার্সিটিতে ছেলে মেয়েরা পড়তে যায়, ইসকনও একটা শেখার জায়গা। এবং আমার গর্ব হয় আমি যখন বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন দেশে যাই, ইসকনের এই শিক্ষা এবং এই সংস্কৃতি, শিক্ষার যে সংস্কৃতি, যেটা শিল প্রভুপাদ ভগবদ্গীতার প্রথম মুখবন্ধে বলছেন যে দুটো জিনিসের প্রয়োজনীয়তা আছে। যেমন প্রভু কিছুক্ষণ আগে বলছিলেন যে একটা হচ্ছে আবেগ বা সেন্টিমেন্ট, আর দ্বিতীয়টা হচ্ছে দর্শন অর্থাৎ ফিলসফি। এই দুটো দরকার একজনের ভক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। শুধু যদি কেউ আবেগ থাকে তাহলে তার ওই চারানার ভাগের মতো অবস্থা হয়ে যায়। চারানার ভাগের গল্প জানেন, কারা কারা শুনেছেন চারানার ভাগ, কারা কারা শুনতে চান? ওকে, ভেরি গুড, ধন্যবাদ। এই জন্য বাংলাদেশকে এত ভালো লাগে, আচ্ছা খুব স্বতঃস্ফূর্ত। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কিছু গল্প আছে, সেই গল্পগুলোকে বলা হয় উপাখ্যানের উপদেশ, উনি নাম দিয়েছিলেন উপাখ্যান বা গল্পের মাধ্যমে তিনি কিছু শিক্ষা দিতেন। তো একবার একটি দুটো গ্রামের মধ্যে, একটি গ্রামের মধ্যেই দুটো দল, একটা দল ছিল আগে, সেই দল কীর্তন আয়োজন করত। কি আয়োজন করত? কীর্তন আয়োজন করত। তারপর তাদের দলের মধ্যে কিছু অসুবিধা হয়, অসুবিধা হওয়াতে দলটি দুভাগে বিভক্ত হয়ে যায়। তো দুজনে দুটো দল করেছে, এবার আমি দেখানো থাকে আমি কতটা করেছি, ও কতটা করেছে। তো এই পৌষ মাসে একটা দল একজন কীর্তনিয়াকে নিয়ে এসেছে। সে কীর্তনিয়া কি করছে,
না কিউটোনিয়া কি আগে থেকে বলা হয়েছে যে তোমাকে একটু বেশি দেয়া হবে, তুমি ভাব নিয়ে অনেকক্ষণ পড়ে থাকবে, যার যতক্ষণ পর্যন্ত ভাব হবে তত বেশি ভালো হয়েছে এরকম মান্যতা সেইভাবে। তো শীতের সময় তো সে হরিগোল করে ধুম করে পড়ে গেছে, পড়ে গিয়ে আর শীতকালে সবাই ঘিরে ধরেছে কি হলো কি হলো কি হলো। শীতকালে অনেক ঠান্ডা, সেখানে যদি অনেক লোক ঘুরে দাঁড়ায় কেমন লাগে, বেশ আমেজ। ও পড়েই আছে, পড়ে 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 অনেকক্ষণ পড়ে 1.5 ঘন্টা পরে জেগেছে, ঘুরি গো সবাই দৌড়ে দিচ্ছে উড়ে দিচ্ছে, আপনাদের দেওয়ার দরকার নেই গল্প। এবার তার পরবর্তী পর্যায়ে কি হয়েছে, পাশের যে বাড়ি পাশের যে গ্রামে মানে অন্য দল যেটা হয়ে গেছে সে দলের লোকেরা বলছে হ্যাঁ এদের কীর্তনিয়া 1.5 ঘন্টা ভাবেছিল, আমরা বেশি টাকা দেবো, চারানা বেশি দেবো, বহু বছর আগেকার কথা, চারানা বেশি দেবো, ওকে বলবো বেশিক্ষণ ভাব করে রাখতে। কিন্তু সময়টা একটু জ্যৈষ্ঠ মাস হয়ে গেছিল, এরা পৌষ মাসে করতেছে এই বিচার বিবেচনা, একটু ম্যানেজমেন্ট করতে করতে জ্যৈষ্ঠ মাস এসে গেছে, তাতে কি হয়েছে চারানা 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 দেবো ওকে এক্সট্রা। ঠিক আছে, সে চারানার ওকে দেয়া হয়েছে, আবার এক অবস্থা হরিগোল হরিগোল করে ধুম, আবার সবাই যদি কি হলো কি হলো দেখ 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 সবাই বলছে, তখন অন্য লোকেরা বলছে যে কতক্ষণ থাকবে কতক্ষণ থাকবে। আর তো সেটা ছিল পৌষ মাস, এটা জ্যৈষ্ঠ মাস, ঘেমে নে সে একেবারে একাকার অবস্থা। সে কি করেছে, 1/2 ঘন্টা আগের লোক করেছিল এর 1/2 ঘন্টাতেই জেগে গেছে, জেগে গেছে তখন সবাই যে তো আর কি আর হলো যেত, নাম খারাপ করে দিল। তখন সবাই যখন চলে গেছে তার কাছে গিয়ে বলছে কি ব্যাপার, তোমাকে যে বললাম বেশিক্ষণ থাকতে হবে তুমি করলে না কেন, বলছে চারানার আর কত ভাব হবে, চারানাতে আর কত ভাব হবে। তো সেটা হচ্ছে প্রভুপাদ এর তীব্র নিন্দা করেছেন, ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর এবং শিল প্রভুপাদ তিনি বলছেন, তারা বলছেন যে এই চারানার ভাব নিয়ে যদি আমরা চলতে থাকি তাহলে কিন্তু আমরা বেশি দূরে যেতে পারবো না, তার জন্য কি দরকার না ব্যালেন্স দরকার, সমত্বম। সমত্বম মতলব অর্থ কি না, আমাদেরকে শাস্ত্র অধ্যয়ন করতে হবে, শাস্ত্র চক্ষুর মাধ্যমে দেখতে হবে। যখন আমরা শাস্ত্র চক্ষুর মাধ্যমে দেখি তখন আমরা দেখবো যে সব জিনিসটা অনেক সুন্দর হয়ে গেছে এবং আমরা ভক্তিতে এগোতে পারবো। শিল প্রভুপাদ যখন প্রথম প্রথম ক্লাস দিতেন তখন অনেকে অনেক জায়গায় জিজ্ঞেস করত প্রভুপাদ এটা কেন, প্রভুপাদ খুব গম্ভীরতার সঙ্গে চোখ বন্ধ করে বলতেন বিকজ দ্য শাস্ত্র সেজ দ্যাট, তার কারণ কি না, তার কারণ হচ্ছে শাস্ত্রে এই কথা বলা আছে বলে। প্রভুপাদের এত দৃঢ় সিদ্ধান্ত ছিল এবং বিশ্বাস ছিল, চিন্তা করুন মহাপ্রভুর একটা কথায় শাস্ত্রের উপর একটা কথা এত বিশ্বাস শোনা, যে আমরা সবাই আজকে শুক্রবারে বাংলাদেশে বসে মায়াপুর ইনস্টিটিউশনের উৎসব করছি তার কারণ প্রভুপাদ বিদেশে গেছিলেন মহাপ্রভুর কথার উপর বিশ্বাস রেখে। আজ যদি মহাপ্রভুর কথার উপর প্রভুপাদের বিশ্বাস না থাকতো এত দৃঢ় তাহলে কিন্তু তিনি আমরা এখানে বসে রাখতে পারতাম না। তো সেদিন শিল প্রভুপাদ যখন জিজ্ঞেস করেছে একজন আমেরিকি রিপোর্টার সাংবাদিক, আপনি কি এখানে একা এসেছেন, উনি বলেছেন আমি একা আসিনি, শ্রীমদ ভাগবতের এবং ভগবদ্গীতা একা যেতে পারবেন না, ওনাদেরকে সঙ্গে নিয়ে ওনাদের সঙ্গে আমি এসেছি ভারতবর্ষকে। শিল প্রভুপাদকে একদিন আমেরিকি গিয়ে জিজ্ঞেস করছে সাংবাদিক আপনি ব্রিটেনে কেন এসেছেন, লন্ডনে কেন এসেছেন, তখন প্রভুপাদ খুব দৃঢ়তার সঙ্গে বলছেন কি বলছেন, তিনি বলছেন যে তোমরা ব্রিটিশরা সারা দুনিয়া লুট করেছো, ভারতবর্ষও নাকি লুট করেছে, কিন্তু ভারতবর্ষের যে প্রকৃত সম্পদ ভক্তি সেটা লুট করনি, আমি তোমাদেরকে দিতে এসেছি। শিল প্রভুপাদকে একজন বলছেন যে আপনারা না ইসকনে খালি বই 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 খালি বই 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 করেন, আপনারা বইয়ের পোকা, একেবারে বইয়ের পোকা। প্রভুপাদ বলছেন আমাদের বইগুলো যদি না পড়ো তাহলে তোমাকে বিষ্ঠার পোকা হয়ে পরের জন্য জন্মগ্রহণ করো, আমাদের বইগুলো একটু পড়ো, তার কারণটা কি তাতে সকলের তোমাদের মঙ্গল সাধন। এবং আমরা শাস্ত্রেও তাই দেখি
শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রিক বিধিহীনা ঐকান্তিক হরির ভক্তি উৎপাদকই কল্পতে। কিছুক্ষণ আগেই আপনাদেরকে আমি বললাম কিভাবে উৎপাদ হয় চালনার ভাব। কিন্তু আমরা দেখি যদি শাস্ত্রের মধ্যে শিল প্রভুপাদ যে জিনিসগুলো বলছেন, শাস্ত্রে সবকিছু আছে এবং বলা হচ্ছে যে শাস্ত্র হচ্ছে শ্রীমদ ভাগবতম, চৈতন্য চরিতামৃত, ভগবত গীতা, এগুলো কি? আচার্যরা বলছেন ভগবত গীতা হচ্ছে ভগবানের মুখনিঃসৃত অমৃত, শ্রীমদ ভাগবতম হচ্ছে ভগবানের হৃদয়, আর যদি ভগবানের মন জানতে হয় চৈতন্য চরিতামৃত পড়া হচ্ছে। এবং শুধু তাই নয়, শাস্ত্রকে বলা হচ্ছে ভবমহৌষধি। এই ভবসাগরে যারা যারা পড়েছে, যারা ডুবছে উঠছে ভেসে আছে, সবার জন্য ওষুধ হচ্ছে এই কৃষ্ণ কথা এবং শাস্ত্র। কিরকম? ভাগবতে বলা হচ্ছে দশম স্কন্ধে খুব সুন্দর একটি শ্লোকে যে তিন প্রকারের লোক হয়, বলবো কি শুনবেন? তিন প্রকারের লোক হয়। প্রথম প্রকার যারা আর কিছু চায় না, শুধু শাস্ত্র কথা কৃষ্ণ কথা শুনতে চায়, মহাদেবের মত, তারা আর কিছু শুনতে চায় না, তারা সবসময় উদ্গ্রীব থাকে কোথায় ঘরে কথা হচ্ছে আমি শুনব, কোথায় গ্রন্থ অধ্যয়ন হচ্ছে আমি পড়তে যাব, তারা আর কিছু চায় না। উদাহরণ দিই, 1974 জন্মাষ্টমী রাত্রির ১২টা, জন্মাষ্টমী রাত্রি ১২টায় কি হয়? ও বাবা ১২টা বাজলো, কোথায় প্রসাদ? সারা দিন ধরে ধরে সবাই ওই চিন্তা করে প্রসাদ 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 হয়ে গেছে, আমি তো মনে করি কিচেনে ঘুরে আসি, হয়েছে তো সব, ঠিক আছে তো সবাই হবে বোধ হয়, অন্যদের জন্য চিন্তা করছি না আমার জন্য কি হয়েছে আর কি। তো প্রভুপাদ তখন ধরাধামে অবতীর্ণ, প্রভুপাদ রাত্রির ১২টা বাজে আর সবাই এটাই চিন্তা করে, মহাপ্রভু অনেক দয়ালু, হ্যাঁ সন্ধ্যেবেলা জন্মেছে সন্ধ্যে অধিক উপবাস, তার থেকেও দয়ালু হচ্ছে রাম বলরাম দুপুর ১২টা হরি হরি গো, কষ্ট দেয়নি আর কৃষ্ণই রাত্রি ১২টায় কি যে দরকার ছিল বুঝি না। যাই হোক, তো সবাই এলে অপেক্ষা করে আছে কখন হবে প্রসাদ। সেই সময় প্রভুপাদ সবাইকে ডাকলেন, হরে কৃষ্ণা কাম হিয়ার, উই উইল হিয়ার কৃষ্ণ গো, আমরা এখন কৃষ্ণ বই পড়ব। প্রভুপাদ কৃষ্ণ বই পড়া শুরু করলেন, ওকে রিড চ্যাপ্টার ১। সে সন্ন্যাসীরা যারা দণ্ড নিয়েছে দণ্ডও পড়ে যাচ্ছে ঠক ঠক করে, এত ঘুম পাচ্ছে আর সব খিদে, প্রভুপাদ চোখ বন্ধ করে শুনছেন। প্রথম চ্যাপ্টার শেষ, প্রভুপাদ সবাই খুব আস্তে করে বলছে এখানে শেষ হলো ভক্তি বেদান্ত, হ্যাঁ কি বলে তাৎপর্য এখানে এই সমাপ্ত হলো, সবাই হরি বল। প্রভুপাদ বললেন, প্রভুপাদ এরা বলবে যেতে, বলবেন যেতে না, নেক্সট আর বার পড়ো, পরের চ্যাপ্টার শুরু করো। তো কে প্রভুপাদ? কে ওই প্রথম গ্রেডের বিশেষ শুদ্ধ ভক্ত, উৎসুক কৃষ্ণ ভক্তের প্রতি সম্পর্কে শোনার জন্যে আমাদের মতো আপনাদের মতো হয়তো এখানে অনেকে আছেন, এটা শুনতে চান, তারা জানে যে আর কোনো ওষুধ নেই। তমাদেশ মহারাজকে একজন বলছেন, প্রভুপাদ আপনাদের এই বইটাতে খালি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আপনাদের বই মানে খালি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, যেন একটা নদী তার দুটো পাহাড় হচ্ছে পাথরে বাঁধানো, কিছুতেই জল নদীকে যেতে পারবে না, শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তখন তমাদেশ মহারাজ আমাকে বলেন, আপনি আমাদের গুরুদেবকে ঠিক বুঝেছেন, উনি কৃষ্ণ ছাড়া কিছু বলতে একদম ঠিক বলেছেন, আপনাকে প্রাইজ দেওয়া হচ্ছে। তো প্রভুপাদ ওরকম, যে শাস্ত্র বলছে প্রথম শ্রেণীর ভক্ত যিনি বেস্ট, তিনি কিরকম? তিনি শাস্ত্র নিয়ে পড়তে চান, তিনি শুনতে চান, তিনি সেটাকে ক্যালকুলেশন করেন আলোচনা করেন। মহাপ্রভু সেজন্য শিক্ষা দিয়েছেন রূপ সনাতনকে, শাস্ত্র দরকার, তাহলে বেস তৈরি হবে না। এবার সেটাকে যদি আমরা ভালোভাবে দাঁড় গ্রহণ করি, এটা অলসতা হয়ে যাবে আমাদের জন্য, এটা মূর্খতা হবে। সিস্টেমেটিক্যালি স্টাডিং প্রভুপাদ বুকস, যে নিয়মিতভাবে সুনিপুণভাবে গ্রন্থ অধ্যয়ন করার খুব প্রয়োজনীয়তা আছে। দ্বিতীয় ক্যাটাগরির ভাগবত বলছেন কারা আছে, যারা আছে আমাদের মত, বিশেষ করে আমার মত, কিরকম বা আমাদের অনেকের মতো হতে পারে, আমরা জানি শাস্ত্র পড়া উচিত কৃষ্ণ ভগবান, তবু মন মাঝে মাঝে গোজলপর দিকে চলে যায়, তবু মনের অন্যদিকে চলে যায়,
জানি কিন্তু সব, জানিয়া শুনিয়া বিষ খাচ্ছি এখনো পর্যন্ত। প্রথম ক্যাটাগরিতে পৌঁছাইনি, জানি যেতে হবে, দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছে, দ্বিতীয় স্তরে রয়েছে, থার্ড ক্যাটাগরিতে যাবে, তাদের জন্যও কিন্তু ভগবান ঔষধি হচ্ছে শাস্ত্র। এই দ্বিতীয় ক্যাটাগরি বা দ্বিতীয় শ্রেণীর লোকেদের জন্যও ভগবান ঔষধি হচ্ছে এই ভাগবত কথা, কৃষ্ণ কথা, শাস্ত্র। এবং অন্তিম যারা ভগবান সম্পর্কে জানেই না, ওটা কিছু বোঝেই না, কিন্তু তাদেরকেও ভগবান আকর্ষণ করেন। কিভাবে আকর্ষণ করেন? তার জড় জগতে কিরকম লোক আসবে বর্তমান ভবিষ্যতে এবং অতীতে সেটাও ভগবান জানেন। তাদের জন্য ভগবান ঔষধি কেন না? শাস্ত্রে বলছে যে এই যে জড় জগতের লোক, তারা তিনটে বিষয়ের উপরে চর্চা করতে পারে বা তারা খুব উৎসাহী তিনটে বিষয়ের উপর চর্চা করতে। নাম্বার ওয়ান রোম্যান্স। রোম্যান্স মানে বাংলায় কি বলবো রোম্যান্স, জগৎগুরু রোম্যান্স বুঝে গেছেন? তা বলার কি আছে, সবাই তো বোঝেন। হ্যাঁ, তো প্রেম ভালোবাসা সম্পর্কিত সেটা সবাই শুনতে চায়, সেই জন্য ভগবানকে লীলা করলেন, বৃন্দাবন লীলা করলেন। কৃষ্ণের মতো রোম্যান্টিক ভগবান কেউ হবে না, কেউ হবে না, কারণ এই কাম এবং দ্বিতীয়। এবং রোম্যান্সের পরে কি আসে? বিবাহিত রোম্যান্স, দ্বারকা লীলা, হরে কৃষ্ণ, সেটাও আছে কৃষ্ণ লীলা। গ্রাহস্থ জীবনে কিভাবে চলতে হবে, কিভাবে সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে হবে, সে লীলাও আছে, সেটা মানুষ হাঁ হয়ে শুনতে থাকে। তো রোম্যান্স শুনতে চায় লোক, সেটা ভাগবত বলছে ভগবান ভক্তি রোম্যান্স, তারাও শুনতে চায় কি হলো রে। দ্বিতীয় যেটা, যেটা জড়জগতে সবাই শুনতে চায়, সেই জন্য বই কেনে, সেই জন্য খবর কাগজ কেনে, পলিটিক্স, রাজনীতি। আপনারা বলুন, মহাভারতের মতো রাজনীতি আর হবে? সারা বিশ্বে একটা দেশকে, এদিকে একটু অনেক কথা হচ্ছে, একটু আস্তে সারা একটা দেশকে সম্পূর্ণভাবে নিথর করে দিত এক ঘন্টার জন্য ভারতবর্ষকে, একটা সিরিয়াল মনে আছে কি? সিরিয়ালটার নাম কি? চোরও চুরি করত না, ও মহাভারত দেখত। মহাভারত কথা আপনাদের গাইতে হবে না, মনে করাচ্ছি, মনে আছে কি না? গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এসেছিল পলিটিক্স, তার কেন্দ্রবিন্দু কে? ভগবান। তো প্রথম হয়ে গেল রোম্যান্স, দ্বিতীয় হয়ে গেল পলিটিক্স, থার্ড কি? খবর কাগজের লাস্ট পেজ, খেলা, খেলার খবর। ভগবানের বৃন্দাবন লীলা হচ্ছে সম্পূর্ণরূপে শুধু খেলা, এখানে ঝাঁপাচ্ছে, ওখানে লাফাচ্ছে, এর বাড়িতেও করছে, ওর বাড়িতেও করছে, শোনো। সেই জন্য চাণক্য পণ্ডিত বলছেন ধীমতাম, বুদ্ধিমান ব্যক্তি কিভাবে সময় কাটায়? সকালবেলা স্ত্রী প্রসঙ্গা, স্ত্রীদেরকে নিয়ে চর্চা করে সকালবেলা, যারা খুব ধীর ব্যক্তি হবে কৃষ্ণ, সে কি রে স্ত্রীদের উপর চর্চা করে ধীর। দুপুরবেলা, দুপুরবেলা কি দ্রুত ক্রীড়া আসছে, অর্থাৎ জুয়ানি আলোচনা করে দুপুরবেলা, আহারে চাণক্য পণ্ডিত কি দিয়ে গেলে। আর রাত্রে চৌর প্রসঙ্গে চুরির ব্যাপারে আলোচনা, এইভাবে কাল ব্যতীত ধীমতা। বাবা বলতে চান, চাণক্য পণ্ডিত যদি এরকম বলেন, জানেন যে আমার অবস্থা কি হবে, খুব খুশি হয়ে যাব, যেন পরের শ্লোকে পরিষ্কার করে বলে দিয়েছেন ব্যাপারটা কি। প্রাতে স্ত্রী প্রসঙ্গে অর্থাৎ সীতা হরণ অর্থাৎ রামায়ণ পড়া উচিত, তালি দিন একবার হরিব, অর্থাৎ রামায়ণ পড়তে হবে, চরিত্র গঠন হবে, না পড়লে কেমন করে হবে। দুপুর বেলা হচ্ছে দ্রুত ক্রীড়া আসছে, অর্থাৎ মহাভারত, দুপুর বেলা ঘুম পায় কিন্তু মহাভারত শুনে জেগে যাবে, আর রাত্রে হচ্ছে কি চৌর প্রসঙ্গে, চৌর প্রসঙ্গে অর্থাৎ চৌরাগ দন্যম পুরুষম নামায়, অর্থাৎ ভগবান রজনীন্দ্রনাথ কৃষ্ণচন্দ্রের সম্পর্কে রাত্রে আলোচনা করা হয়েছে। তো এই হচ্ছে শাস্ত্রে এত বছর আগে বলে দেওয়া হয়েছে। আর প্রভুপাদ জানতেন যে একটা সোসাইটিকে চালাবার জন্য, প্রভুপাদ এমআইটিতে গেছেন আমেরিকার এত বড় একটা ইনস্টিটিউশন, প্রভুপাদ ওখানে গিয়ে বলছেন স্যার ওয়্যার ইজ দ্য ডিপার্টমেন্ট অফ সোল, আপনার ডিপার্টমেন্ট কই,
সবাই মানে হ্যাঁ করছে বলছে, এই হচ্ছে ব্যাপার। তো প্রভুপাদ হচ্ছেন প্র্যাকটিক্যাল পার্সন, তিনি জানেন, তিনি দূরদৃষ্টি সম্পন্ন। যদি শাস্ত্র না হয় থাকতে পারবে না এই সোসাইটি, আমার ছেলেরা বাঁচতে পারবে না, আমার বিবুদেরা বাঁচতে পারবে না, ধরে রাখতে হবে। যিনি প্রথম ইসকনকে কর্পোরেট করেন, যে অ্যাডভোকেট এসেছিলেন, তিনি প্রভুপাদকে জিজ্ঞেস করছেন, তখন তিনজন সোসাইটিতে মেম্বার। প্রভুপাদ জিজ্ঞেস করছেন, আপনি যে সোসাইটি বানাচ্ছেন তা কতজন সদস্য হচ্ছে? লাখ লাখ, হাজার হাজার সদস্য। শুধু সময় তাদেরকে আমার থেকে একটু দূরে রেখেছে। কিন্তু তিনি পরবর্তীকালে তার সাক্ষাৎকারে বলেছিলেন যে এই ব্যক্তি এত বুদ্ধি সম্পন্ন যে তিনি জানেন যে তিনি কি করছেন, তিনি ল জানেন। আমেরিকার প্রভুপাদ জানলো কেমন করে, কিন্তু তিনি সাধারণ নন। এবং বর্তমান যদি পরিস্থিতি দেখেন, সেই বর্তমান পরিস্থিতিতে আমাদের গৃহস্থ প্রভুদের সন্তানেরা যা জানে, বড় বড় স্কুল কলেজের লোকেরা সেটা জানে না। কিছুক্ষণ আগে জগৎগুরু প্রভু সে এক কথা বলছিলেন ছাত্র সমাজ সম্পর্কে, ইসকন যা করছে, ইনস্টিটিউশন যা করছে মায়াপুর, এটা সত্যি বাইরের জগতের লোকেরাও সেটা জানে না। আমি আপনাদের একটা ছোট্ট ঘটনা বলি, কি অবস্থা আমি কি ভারতবর্ষের সেই অবস্থা, কিরকম অবস্থা, শাস্ত্র কেউ পড়া ছেড়ে দিয়েছে, সেটা শুধু একটা সেকুলারিজম সেকুলারিজম বলে 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 ধামা চাপা দেওয়া হচ্ছে। যাই হোক, রামায়ণ আর মহাভারত যেটা সব থেকে বড় মহাভারত কাব্য, সেটাই কেউ পড়ে না, চলবে কেমন করে, চরিত্র গঠন হবে কেমন করে? কারণ যা শুনবো সেটাই মনে করবো, সেটাই বলবো, সেটাই আমার চরিত্র তৈরি হবে। সেরকম হয়ে এসেছে। রামচন্দ্র নিজে রামায়ণ শোনার সময় নিজে নিচে এসে বসেছিলেন, কারণ তিনি জানেন যে শ্রবণের কত ফল। সেই দেশে কি হচ্ছে, অবস্থা খুব খারাপ। তো যাই হোক, ঘটনা বলছি সেটা একটা প্রেক্ষাপট দেবে যে কি চলছে সারা দুনিয়ায়। ভারতবর্ষ যদি এই অবস্থা হয়, যেটা রামের জায়গা কৃষ্ণের জায়গা। তো যাই হোক, দুপুরবেলার সময় একটা ক্লাস টেনের ইলেভেন ক্লাস টুয়েলভ অব্দি একটা স্কুল আছে, সেই স্কুলের আরো দশ বারোটা স্কুলের একসঙ্গে বোর্ড মিটিং হবে। সেখানে সেই স্টেটের শিক্ষামন্ত্রী এসেছেন, অন্যান্য বিভিন্ন স্কুলের মনোনয়ন করবে। কি অবস্থা দেখুন বর্তমানে। তো তিনি বলছেন, আচ্ছা আমি যখন এসেছি এখন এক ঘন্টা আছে, যাই একটু স্কুলে গিয়ে দেখি কি পড়াশোনা করানো হচ্ছে। তো স্কুলে তখন টিফিন টাইম হয়ে গেছে, টিফিন টাইম মানে বুঝুন তো, মানে সকালবেলা চারটি পিরিয়ড হয়, তারপরে টিফিন। আর টিফিনের পরে তো বুঝতে পারেন কি অবস্থা হয়, আমরা সবাই পড়াশোনা করেছি, সবাই একটু ঝিমিয়ে থাকে, একটু হালকা মেজাজে, ঘুম ঘুম ভাব। তিনি একটা ঘরে ঢুকে গেছেন, ঘরে ঢুকে দেখছেন টিচার কিছু পড়াচ্ছে, মরাল সায়েন্স, মরাল সায়েন্সের বাংলা হবে নীতিশাস্ত্র, চরিত্র গঠনমূলক শাস্ত্র। ঢুকে স্কুলে জিজ্ঞেস করছেন, ও কি পড়ানো হচ্ছে, ইনি কে? ইনি হচ্ছেন শিক্ষামন্ত্রী, তিনি বোর্ড অফ ডাইরেক্টরস, যে দুটো স্কুলগুলো আছে সব স্কুলের যে বোর্ড অফ ডাইরেক্টরস তাদের মিটিং এ এসেছেন, সেখানকার একটি স্কুলে এই মিটিং হবে। তো স্কুলে ঢুকে পড়েছে, স্কুলে দেখছিস কিরকম শিক্ষা হচ্ছে, দেখছে মরাল সায়েন্স পড়াচ্ছে, রামায়ণ পড়াচ্ছে, কি পড়াচ্ছে টিচার, কি পড়াচ্ছে রামায়ণ পড়াচ্ছে, বলছে বাহ রামায়ণ, ঠিক আছে। তো লাস্টের বেঞ্চে একটা ছেলেকে জিজ্ঞেস করেছে, আচ্ছা তুমি দাঁড়াও। তো দাঁড়িয়েছে, যেই দাঁড়িয়েছে বলছে, হরধনুষ কে ভেঙেছে, হরধনুষ কে ভেঙেছে? তো ছেলেটা বলছে, স্যার আমি 10 দিন পরে আসছি, স্যার আমি জানি না কি ভাঙা ভাঙা, আমি ভাঙিনি স্যার। তুমি মিনিস্টার বলছে, মানে কি বলছো তুমি, যে স্যার আমি ঠিক বলছি, ওকে জিজ্ঞেস করুন স্যার, আমি 10 দিন পরে আমি আসিনি, আমি ভাঙিনি স্যার।
তখন বন্ধু বলছে স্যার আমি বলছি ও কিন্তু আসেনি, 10 দিন পরে এসেছে স্যার, ও ভাঙেনি, ওরা আসেনি। এই তো পাগল হয়ে গেছে, রামায়ণ পড়ছে এই কিরি। তো টিচারকে বলছে, যে টিচার তাকে বলছে, এ কি বলছে, যে শিক্ষক তাকে জিজ্ঞেস ও কি বলছে শুনছো? আমি জিজ্ঞেস করেছি হরদোষ কে ভেঙেছে, বলছে আমি ভাঙেনি। টিচার বলছে স্যার ওই ভেঙেছে, খুব ভাঙাভাঙি করে, খুব ভাঙাভাঙি করে, এরা খুব বদমাইশ, এই স্কুলের ছেলেগুলো একদম ফালতু, একদম বেকার। স্যার ওই ভেঙেছে স্যার, টিচার টিচার দেখি বলে স্যার স্টুডেন্ট বলছে স্যার আমরা ভাঙিনি, এটা চলবে না, চলবে না, সমস্যা চলবে না, আমি জিজ্ঞেস করলাম রামায়ণের ক্লাস চলছিল, হরধনুষ কে ভেঙেছে, শিব ধনুষ কে ভেঙেছে, ছেলেটা বললো আমি মানিনি। টিচার বলছে যে স্যার ওই ভেঙেছে, আর ঝামেলা লেগে গেছে। তখন হেড স্যার বলছে স্যার আপনি তো বুঝতে পারছেন পারিপার্শ্বিক অবস্থা কিরকম, কে ভেঙেছে আমি জানি না, কিন্তু এই ব্যাপারটা এখানে চেপে দিন, তাহলে কিন্তু স্কুলে খুব অসুবিধা হয়ে যাবে, 2-3 দিন বন্ধ হয়ে যাবে স্কুল, তাহলে চিন্তা করুন কি জিনিস আমাদের এখানে রয়েছে। এ তো মাথা খারাপ নেই যে কি অবস্থা নেই, হ্যাঁ পাগল করে দিচ্ছে আমাকে, হ্যাঁ ও যে হবে না, এই পাগল এত দিন পরে মাথা ঘুরে একদম করে বোর্ড মিটিং এ চলে গেছে, বোর্ড মিটিং এ আমার সব হেডমাস্টাররা আসে, সে গিয়ে বলছে এই কি হচ্ছে, দেশের কি অবস্থা, কি অবস্থা স্যার, আপনি এত উত্তেজিত কেন, কি হচ্ছে বলুন তো, চাপেন না খারাপ খাবো না, আমার মন খুব খারাপ। যে স্যার কি হয়েছে, যে আমি সব ক্যান্সেল করে দেবো, স্কুলের কেউ পড়াতে পারবে না। যে স্যার কি হয়েছে বলুন না, তো বোর্ড অফ ডাইরেক্টর সবাই বসেছে, দেশের সব বড় বড়। বলছে আমি একটা সিম্পল সহজ প্রশ্ন করেছি, সে প্রশ্নটা কি, হরধনুষ কে ভেঙেছে? ছেলে বলে, স্টুডেন্ট বলছে আমি ভাঙিনি, 10 দিন পরে এসে, টিচার বলছে স্যার ওই ভেঙেছে, হেডমাস্টার বলছে ব্যাপারটা এখানেই চেপে দিন তাহলে মুশকিল হয়ে যাবে, এবার বলো আমি কি করবো। তো বোর্ড অফ ডিরেক্টরসটা বলছে স্যার এত কেন চিন্তা করছেন, ভেঙেছে ভেঙেছে কে ভেঙেছে ঠিক আছে, আরেকটা বানিয়ে দেবো আমরা, কি আছে আমরা বানিয়ে দেবো একটা, তো বক্তব্য হচ্ছে খুব সোজা, বক্তব্য হচ্ছে যদি প্রভুপাদ না হইত, আজকে যদি প্রভুপাদ না হতেন, আপনারা কি সত্যি কথা বলুন, আমি নিজেকেও বলি, এত সুন্দরভাবে ভগবদ্গীতা কেউ পড়তো, এই যে ভগবান হচ্ছেন কৃষ্ণ এটা কেউ জানতো, শ্রীমদ ভাগবতমের এত প্রচার হতো, আর এই ইনস্টিটিউশন যে সবাইকে শিক্ষা দিচ্ছে তাতে কেউ আমাদেরকে ঠকাতে না পারে, সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, প্লিজ টেক ইট সিরিয়াসলি, এই ইনস্টিটিউশন প্রভুপাদের স্বপ্ন, এবং সেই স্বপ্ন পূর্ণ করার জন্য শ্রীকৃষ্ণ গোস্বামী মহারাজের পড়াশোনার জগতে গেছিলেন 50 বছর বয়সে, এবং সেখানে আজকে আমাদের ইসকনে প্রচুর ইনস্টিটিউশনে মায়াপুর ইনস্টিটিউশনে অনেক শাখা অনেক জায়গায় অনেক উন্নতি করছে, এমনকি কলকাতাতেও। সেই জন্য আমাদের শাস্ত্র অধ্যয়ন নিজেদেরকে বাঁচানোর জন্য করতে হবে। আজকে আমাদের ছেলে মেয়েরা, আজকে আমাদের নতুন প্রজন্ম যদি বাঁচতে হয় তাহলে এই শাস্ত্র অধ্যয়ন এবং শাস্ত্রকে দাবি করে শাস্ত্রকে খুঁটি হিসেবে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এবং তাদের শিল প্রভাপা অত্যন্তভাবে খুশি হয়। ভক্তিনাথ ঠাকুর বলেছিলেন, আমাদের এখানে তিনি অ্যানাউন্স করছিলেন, উনি বলছিলেন খুব ভালো কথা একটা, যে বাংলা শেখার জন্যে সারা বিশ্ব একদিন বাংলা শিখবে চৈতন্য চরিতামৃত পড়ার জন্য, এটা ভগবান ভবিষ্যৎবাণী করেছে, যে একদিন সারা বিশ্বের মানুষ বাংলা শিখবে চৈতন্য চরিতামৃত পড়ার জন্য। বাংলা ভাষার মতো সত্যি মিষ্টি ভাষা নেই, যেটা গুরু মহারাজ বলেন সূর্যাবতার সময় গুরু মহারাজ, যে এমন কিছু ভাষা আছে বাংলায় সেটা অনুবাদ হয় না, বাংলা না জানলে সে আনন্দ নিতে পারবে, যেমন ঢুলে ঢুলে গোড়া চান হরি গুণ গায়, এটা অনুবাদ করুন ইংলিশে দেখি,
শেকিং ব্রেকিং মেকিং কিচ্ছু হবে, শুধু ভোলাটা শুধু বাংলাতেই ভুলিয়ে দিতে পারে। প্রভুপাদের কাছে এসেছে হৃদয়ানন্দ গোস্বামী, ইংলিশে বলছে হোয়াট ইজ উলু উলু উলু, উনি কিছু উচ্চারণ করতে পারো বাঙালি ছাড়া উলু দেখে তুমি দিন দেখে শুনি একটু ইংলিশে কোন অনুবাদ তো প্রভুপাদ বললেন খুব গম্ভীরে উলু লাইটিং, সেজন্য শাস্ত্র হচ্ছে অত্যন্ত সুন্দর। আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলি, ভক্তি শাস্ত্রী ভক্তি বৈভবের পড়াশোনার সময় এত সূক্ষ্মতে সূক্ষ্মভাবে এই ব্যাখ্যাগুলো করা হয়, তাতে ভগবানের প্রতি ভক্তি বেশি বাড়ে, হ্যাঁ কি না? যে এত সুন্দর কথা বলেছে শাস্ত্র হচ্ছে অমন, এবং যখন এই বিষয়ে আমরা চর্চা করি আমরা দেখি যে আমাদের মন অত্যন্ত প্রফুল্ল, এবং অ্যাটলিস্ট আমি দেখেছি আমার জীবনে শাস্ত্র অধ্যয়ন করলে শুদ্ধ স্তরে থাকা যায়, শুদ্ধ স্তরে থাকা যায়। সেজন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আশা করি আপনাদের। আচ্ছা ভালো কথা, আপনারা জানেন তো যে রামধনুষ কে ভেঙেছিল, হরধনুষ জানেন না? থ্যাংক ইউ সো মাচ। তারা কে ভেঙেছিলেন হরধনুষ? সিয়াবর রামচন্দ্র কি, হনুমান কি, হর হর। তো সেজন্য যা আপনারা জানেন খুব খুশি, তা আমরা আশা করবো যে মায়াপুর ইনস্টিটিউশন আরও বেড়ে যাক, প্রত্যেকটি স্টেটে বাংলাদেশের মায়াপুর ইনস্টিটিউশন হোক, এবং আপনারা সবাই খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি আমার দেখা হওয়ার ইচ্ছে রইল। হরে কৃষ্ণ।